হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ভিক্টোরিয়া গেছিলাম, একটা ভিডিওর সঙ্গে শ্যুট ছিল, সেখানে কমিউনিটিতে ছবি শেয়ার করেছি, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, এসে একটু ঘুমোলাম, তারপরে ভিডিও বানাচ্ছি। সেটা আজকে প্রচুর লেটেস্ট আপডেট পেয়েছি, তো ভাবলাম যে একসাথে তোমাদেরকে তিন চারটে আপডেট দিয়ে দিই। ফার্স্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ফুকরের আরও একটা সিকুয়েল আসছে, পার্ট থ্রি। ফুকরে রিটার্নস তো এসেছিলো, এবার পার্ট থ্রি আসছে। তো ফুকরের যে সিরিজটা যখন 2013 সালে ফার্স্ট ফুকরে রিলিজ করেছিল, এত ভালো লেগেছিল, মানে কম বাজেটে, মানে কম টাকায় ভালো খাবার যেটাকে বলে আর কি, ফুকরে কিন্তু একদম নতুন কনসেপ্ট ছিল, যেখানে তিন চারজন বন্ধু মিলে একজন গ্যাংস্টার যে রোলটা প্লে করেছিল তার থেকে টাকা ধার নিচ্ছে, এবার সেটা শোধ করবে কীভাবে। আলি ফয়জল, তারপর আমাদের বরুণ শর্মা, পুলকিত সম্রাট, মানে দারুণ দারুণ ছিল। তো সেটার আরও একটা সিকুয়েল যদি আসে, ফুকরের রিটার্নসটা ঠিকঠাক ছিল, ফুকরের মতন অত আমার ভালো লাগেনি, তো দেখা যাক পার্ট থ্রিটা যদি আরও মানে আগের থেকে বেটার হয়, ফুকরের রিটার্নসের থেকে যদি অ্যাটলিস্ট বেটার হয়, তো এটা হচ্ছে আমার ফার্স্ট খবর। সেকেন্ড যে খবরটা দেবো সেটা একটা ধামাকাদার খবর, অনেকদিন থেকে আমরা ওয়েট করেছিলাম যে সূর্যবংশী কবে রিলিজ করবে, তো ফাইনালি আজকে রোহিত শেট্টির বার্থডেতে এটা অ্যানাউন্স করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে, যে এক বছর ধরে যা যা হয়েছে সেগুলো দেখে তারপরে লাস্টে বলা হয়েছে যে 13th April এটা বিগ স্ক্রিনে আসছে। প্রচুর ডাউট ছিল, অনেকে বলছিল ওটিটিতে আসবে, অনেকে বলছিল না বড় পর্দাতেই আসবে, তো সব কিছু ধুয়ে মুছে দিয়ে বড় পর্দায় আসছে, মানে আর হি হ্যাভ পুলিশ যেটাকে বলে। তো সবাই ওয়েট করেছে সূর্যবংশী সিনেমার জন্য, কারণ কপ ইউনিভার্স একটা ক্রিয়েট করা হয়েছে, সেখানে আমরা অজয় দেবগনকে দেখতে পাবো, মানে সিংহমকে, সিম্বাকে দেখতে পাবো, মানে রণবীর সিংকে। তো বেশ এক্সাইটিং একটা মুভি হতে যাচ্ছে সূর্যবংশী, এবং অক্ষয় কুমার ক্যাটরিনা এই জুটিটাকে নিয়ে আর কী বলবো, এখন অব্দি আই থিঙ্ক যতগুলো সিনেমা বানিয়েছে প্রত্যেকটাই হিট করেছে, এবং সূর্যবংশী লেভেলটাই আলাদা হবে রয়েছে এই সিনেমাটা। এটা ছিল আমার সেকেন্ড খবর। থার্ড যে খবরটা দেবো সেটা হচ্ছে রুহির বক্স অফিস কালেকশন। তো প্রথম দিন অ্যারাউন্ড 2.5 crore এটা ইনকাম করেছিল, সেকেন্ড ডে অ্যারাউন্ড 2 crore, মানে স্যাটারডেতে 2 crore মতো ইনকাম করেছিল। তো সানডেতে নাকি এখন অবধি, আমি বিকেল 4টের আপডেট বলছি, 3 crore মতন ইনকাম করে নিয়েছে। তো অ্যারাউন্ড বলা যেতে পারে 7 থেকে 7.5 crore টাকার মতন বিজনেস করেছে রুহি, হুইচ ইজ গুড, বাট মানে নট আউটস্ট্যান্ডিং। অনেক এক্সপেকটেশন ছিল, কারণ স্ত্রী যে রেসপন্সটা পেয়েছিল সেটাও কম বাজেটের সিনেমা ছিল, কিন্তু যে রেটে সেটা রিকভারি করতে পেরেছিল রুহি, কিন্তু সেই রেটে রিকভারি করতে পারছে না, এবং দেখা যাক আরও তো সিনেমাটা চলবে। লাইফ টাইম কালেকশন যদি 25-30 crore হয়, আই থিঙ্ক ওটাই অনেক বেশি হবে, এবং আমার কাছে তো আপ টু দ্য মার্ক লাগেনি সিনেমাটা, অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে, অনেকে মিক্সড রিভিউ করছে, মিক্সড রিয়াকশন দিচ্ছে, তো ঠিক আছে। প্যান্ডেমিকের পর, লকডাউনের পর সিনেমা, এই ধরনের সিনেমা যাই বিজনেস করবে, দর্শক তো দেখতে যাচ্ছে, এমন তো না যে দেখতে যাচ্ছে, নাহলে তো 2-2.5 crore কীভাবে পার ডে ইনকাম হচ্ছে, তাই না? তো সেটা একদিক দিয়ে ভালোই। তো আরও এক্সপেকটেশন হাই ছিল, 3 দিনে অ্যারাউন্ড আমার তো 14-15 crore এরকম একটা এক্সপেকটেশন ছিল, যদি ঠিকঠাক হতো তাহলে সেরকম ইনকাম করা উচিত ছিল। লাইক স্ত্রী, মানে স্ত্রী প্রথম দিকে আরও বেশি ইনকাম করেছিল, লোক মুখে ছড়িয়েছিল, এবং অনেকদিন ধরে সিনেমা থিয়েটারে লোকজন দেখেছিল, সে কারণে প্রচুর একটা হিউজ কালেকশন করতে পেরেছিল, তার যে বাজেট তার থেকে অনেক গুণ বেশি রিকভারি করতে পেরেছিলো রুহি। আই থিঙ্ক লাইফ টাইমে হয়তো তার মেকিংয়ের খরচাটা তুলবে, তারপরে তো ওটিটি রাইট, টেলিভিশন রাইট এগুলো আছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, তোমাদের কার কি মতামত দিচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, এবং সাথে সাথে তোমাদের পরিবারের সদস্য হয়ে যাও। চলো, মজা হয়, আড্ডা হয়, এবার আর কি চায়। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।